রাজ্যপাল তৃণমূল প্রতিনিধি সাক্ষাৎ, রিপোর্ট নিলেন অভিষেক, কল্যাণ দার সঙ্গে কথা হলো, জানলাম রাজ্যপাল স্বীকার করেছেন আমাদের দাবি ন্যায্য। রাজ্যপাল এও বলেছেন পলিটিক্যাল প্রেশার থাকলে কিছু করতে পারবেন না, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো কি বলেছেন তিনি। আমাদের দাবিটা যে ন্যায্য উনি স্বীকার করেছে, এবং এই যে দীর্ঘদিন ধরে আমি কালোটি 20 লাখ বলছিলাম, অ্যাকচুয়ালি না, সংখ্যাটা হচ্ছে 21,75,000। এই দীর্ঘদিন ধরে 21,75,000 লোককে 2 বছর ধরে কাজ করিয়ে পারিশ্রমিক না দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে, এটা যে অনৈতিক এটা উনি স্বীকার করেছে। এবং উনি বলেছেন যে উনি শীঘ্রই আমাদের প্রতিনিধি দলের সাথে কলকাতায়, এবং তার সাথে উনি একটা কথা বলেছেন, কল্যাণদা ইতিমধ্যে সাংবাদিকদের সেটা জানিয়েছেন যে পলিটিক্যাল প্রেশার থাকলে আমি কিছু করতে পারবো না, এটা সাংবাদিকদের উনি জানিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি সেখান থেকেই সাংবাদিকদের উদ্দেশ্যে সেটা বলেছে। আমরা এটাই তো বলছি।